বৈশ্বিক বাস্তবতায় আগামী রমজানে পণ্যের দাম কমার সম্ভাবনা দেখছেন না বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সকালে সচিবালয়ে এক সভা শেষে ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেন, চিনির বাজারে স্থিতিশীলতা ফেরাতে আমদানি শুল্ক কমাতে চায় সরকার। একই সঙ্গে অস্থিরতার জন্য ব্যবসায়ীদের নানা কৌশলকেই কারণ বলছেন বাণিজ্যমন্ত্রী। তাপসী রাবিয়া রিপোর্ট। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে বেশ কয়েক মাস ধরে টালমাটাল দেশের নিত্যপণ্যের বাজার। ডলার সংকট সহ নানা কারণে আমদানি রপ্তানিতেও বিরূপ প্রভাব। এমন পরিস্থিতিতে আসন্ন রমজানে পণ্যের দাম নিয়েও রয়েছে নানা শঙ্কা। সকালে সচিবালয়ে রমজানকে সামনে রেখে আমদানি রপ্তানি সহ সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সেখানে চিনির দাম, কারখানায় গ্যাস সরবরাহ আর বাজার পরিস্থিতি আলোচনার মূল বিষয় হয়ে ওঠে। সভা শেষে মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে রোজায় পণ্যের দাম কমে যাওয়ার বড় কোনো সম্ভাবনা নেই। আজকে হঠাৎ করে রাতারাতি সবকিছু বদলে দেওয়া যাবে না। আজকের অবস্থা, বৈশ্বিক পরিস্থিতি সবই আপনারা জানেন, দাম আন্তর্জাতিক বাজারে কি আছে সবই আপনারা জানেন। আমাদের কথা হলো যে অন্তত এই যে দাম আসছিল সেইটাকে কনসিডারেশন নিয়ে সস্তায় লাভ লোকসান করে কেউ বিক্রি করবে না, কিন্তু রিজনেবল দামে যেন অ্যাভেলেবিলিটি অফ দি গুডস যেটা দরকার আমাদের রমজান মাসে সেটা যেন যথেষ্ট পরিমাণ আসে। দেশে চিনির পর্যাপ্ত মজুদের পরও ব্যবসায়ীদের কারসাজিতে বাজারে অস্থিরতার অভিযোগ করেন মন্ত্রী। জানান, রাজস্ব বোর্ডকে চিনি আমদানিতে শুল্ক কমানোর অনুরোধ করা হয়েছে। ভোক্তা অধিকার বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে, চেষ্টা করছে, জরিমানা করছে। আমরা চিন্তা করছি দরকার পড়লে যদি জেলেরও ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে আমাদের কারাগারে পাঠানোর স্কোপ থাকলে পর আমরা করব। তবে আমার ধারণা যে চিনি ব্যাপারটা যেটু বেশি আছে বা যেটা আছে সেটা কমে আসবে। আগামী মার্চে শুরু হবে রোজা, এজন্য খাদ্য আমদানির এলসি সহ অন্যান্য বিষয়ে সরকারের নজর বলেও জানান মন্ত্রী। বলেন, এ নিয়ে শিগগিরই বড় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসবে সরকার। এখন কথা হলো বহু অর্গানাইজ। তাপসী রাবেয়া, দেশ টিভি, ঢাকা।